কিভাবে বিসিএস লিখিত পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি সামিহা আশরাফি, 38তম বিসিএস এ সহকারী সার্জন হিসেবে কর্মরত আছি এবং 40তম বিসিএস এ বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি। আজকে ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে বিসিএস লিখিত পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যায়। এর আগে এক ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কিভাবে লিখিত পরীক্ষায় সহজে উত্তীর্ণ হওয়া যায়, মানে পাশ নম্বর যেটা সেটা কিভাবে আমরা পেতে পারি। তো আজকের ভিডিওটিতে আসলে আমরা কথা বলবো যে আসলে পাশ করার পরেও আমরা কিভাবে একটা লিখিত পরীক্ষায় আরো অনেক বেশি নম্বর ক্যারি করতে পারি। বেশি নম্বর লিখিত পরীক্ষায় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ চায় যে সে জেনারেল ক্যাডার পাবে, বা এমন কিছু টেকনিক্যাল ক্যাডার থাকে যেখানে আসলে অনেক বেশি প্রতিযোগী থাকেন এবং কম্পিটিশন অনেক বেশি হয়, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু দৌড়ে এগিয়ে রাখবে এই বিসিএস লিখিত পরীক্ষার নম্বর। সুতরাং আপনাকে কিন্তু এই লিখিত পরীক্ষায় অনেক বেশি এফোর্ট দিতে হবে, অনেক বেশি পরিশ্রম করে নিজেকে রেডি করতে হবে। আমরা জানি যে একটা বিসিএস এ হয়তো মোটামুটি 500 বা 550-600 এরকম জেনারেল ক্যাডারে সিট থাকে। তো আপনারা জেনে থাকবেন যে এক একটা বিসিএস এ 3.5 লাখ 4 লাখ প্রতিযোগী পরীক্ষা দেন, সেখান থেকে পদ সংখ্যার উপর ভিত্তি করে প্রিলিমিনারিতে কিছু সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হন, এবং সেখান থেকে কিন্তু 15,000 বা 20,000 পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হন তারা কিন্তু লিখিত পরীক্ষায় আসেন, এবং আলটিমেটলি কিন্তু শেষ পর্যন্ত গিয়ে 2,000 বা 2,200 এরকম কিছু সংখ্যক পরীক্ষার্থী হচ্ছে আপনার ক্যাডার পাবেন। সুতরাং আপনি যদি ক্যাডার পেতে চান আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষায় ভালো একটা নাম্বার ক্যারি করতে হবে। তো ভালো নাম্বার এখন আমরা কিভাবে পাব, তো এটা আসলে আপনার টোটালি মানে নিজের পরিশ্রম, নিজের যে একাডেমিক যে যোগ্যতা এইগুলো প্রদর্শনের মাধ্যমে অর্জন করে নিতে হবে। তো আমাদের আসলে প্রস্তুতিটা এমন হবে যে সামগ্রিকভাবে আপনাকে সব কিছু নিয়ে জানতে হবে। কোনো প্রশ্ন আপনার টপিক বা অজানা থেকে আসলো কিন্তু সেই ব্যাপারে আপনি একটু জানেন, কিন্তু আপনি একটু ক্লিয়ার কনসেপ্ট থাকলে আপনি কিন্তু কিছুটা লিখে আসতে পারবেন। আর যেই প্রশ্নগুলো আপনি দেখবেন যে বিগত প্রশ্নগুলো যখন আপনি বছরের প্রশ্নগুলো বিগত বছরের যেগুলো আছে সেগুলো যখন আপনি স্টাডি করবেন আপনি কিন্তু দেখবেন যে কোন সময় কি ধরনের প্রশ্ন এসেছে, প্যাটার্নটা কীরকম, এটা কিন্তু আপনাকে আগে একটু বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে অ্যান্সার করতে হবে। তো এখন অ্যান্সারটা আমরা কিভাবে রেডি করব, তো অ্যান্সারটা আসলে সব থেকে ভালো হয় আপনি যদি নিজের মতো করে গুছাতে পারেন। কারণ আপনার বাজারে যে সমস্ত বই পাওয়া যায় বা আপনি যে সমস্ত ডাটা তথ্যপাত্র বিভিন্ন জায়গায় দেখবেন, এটা কিন্তু আপনি যেরকম পাচ্ছেন সাথে কিন্তু আপনার অন্য বাকি যারা সহযোদ্ধা আছে, যারা প্রতিযোগী আছে, তারাও কিন্তু এই মানে সেম ম্যাটেরিয়ালসগুলো পাচ্ছে। সুতরাং শুধুমাত্র বই কেন্দ্রিক হয়ে বা আপনি একটা প্রশ্নের অ্যান্সার একদম মুখস্থ করে বিসিএস পরীক্ষায় লিখে দিবেন বা আপনি সরাসরি কমন পাবেন ব্যাপারটা কিন্তু এরকম না। সমসাময়িক ইস্যু থেকে প্রচুর প্রশ্ন হয়, তো সেগুলো তো অ্যান্সার আপনি কোনো জায়গায় রেডি পাবেন না, তো সেখানে আপনি অ্যান্সারটা কিভাবে করবেন। আপনাকে আসলে চোখ কান খোলা রাখতে হবে, আপনাকে পত্রিকা পড়তে হবে, আপনাকে আপনি বিভিন্ন ডকুমেন্টারি দেখতে পারেন, বিভিন্ন অনলাইন পত্রিকা পড়তে পারেন, নিউজ দেখতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি সমসাময়িক বিষয়গুলো নিয়ে একটি আইডিয়া রাখবেন আপনার মাথায়, এবং পরবর্তীতে পরীক্ষায় যে প্রশ্নটা আসছে সেটার একটা প্রাসঙ্গিক উত্তর দেবেন। অনেকে আমি দেখেছি মানে যখন প্রস্তুতি নিয়েছি বা যখন আমি পরবর্তীতে আমার কাছে অনেকে যখন কোনো কিছু জানতে চেয়েছেন সেখানকার অভিজ্ঞতা থেকে বলি, অনেকে এটা মানে মনে হতে পারে যে অনেক বেশি লিখলে মনে হয় অনেক নাম্বার আসবে বা হচ্ছে গিয়ে মানে আমি খাতাটাতে অনেক বেশি করে ভরে রাখলাম সেখানে বোধহয় নাম্বারটা একটু বেশি পাবো, বা এসে আছে 50 নাম্বার একটা এসে আছে ইংলিশে, তারপরে বাংলায় রচনা আছে, সেগুলোতে মানে আমি লিখতেই থাকতাম সেই রকম লিখতে লিখতে অনেক বেশি নাম্বার আসলো, ব্যাপারটা কিন্তু একদমই এরকম না। আপনি যদি প্রাসঙ্গিক উত্তর দেন সেটা যদি এক পৃষ্ঠাও হয় আপনি কিন্তু যে অপ্রাসঙ্গিকভাবে
ভাবে 10-20টা লিখে আসলো তার থেকে অনেক বেশি নাম্বার পাবেন। এবং এখন বিসিএস এর প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ এবং খুব সুন্দর একটি প্রক্রিয়া। এখানে লিখিত পরীক্ষা কিন্তু এখন আপনার মানে দুইজন পরীক্ষক দিয়ে পরীক্ষার খাতাটা চেক করানো হয়। সুতরাং যারা ভালো করছেন, যারা মনে করছেন যে তারা প্রাসঙ্গিকভাবে উত্তর দিয়ে আসতে পেরেছেন, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা জায়গা নিজেকে প্রমাণ করার। আর এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, কেউ যদি কোনো সাবজেক্টে কম পেরে থাকে, অনেকে দেখা যায় ম্যাথে দুর্বলতা থাকতে পারে, অনেকের তারা ইংলিশটা নিয়ে একটু চিন্তিত থাকেন, যারা হচ্ছেন গিয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারা অনেকের বাংলা সাহিত্য নিয়ে বা হচ্ছে অন্যান্য কিছু বিষয় নিয়ে চিন্তিত থাকেন, তো সবারই কিছুটা একটু উইক পয়েন্ট থাকে, আবার কিছু স্ট্রং সাইড থাকে। তো আপনার কিন্তু মানে স্ট্রং সাইডটাতে অনেক ভালো করার এখানে সুযোগ আছে এবং নিজেকে প্রমাণ করার সুযোগ আছে। এখানে পুরো টোটাল নাম্বারটা আপনার মানে পরিশ্রম এবং আপনার যে প্রেজেন্টেশন খাতার সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে। আপনার উত্তর হতে হবে প্রথমত হচ্ছে প্রাসঙ্গিক, দ্বিতীয়ত আপনার প্রেজেন্টেশনটা কিভাবে ভালো করা যায় সেটার জন্য আপনি কিন্তু একটি ডাটা দিতে পারেন। আপনি যেগুলোতে প্রাসঙ্গিকভাবে ম্যাপ দেওয়া সম্ভব সেখানে আপনি একটু ম্যাপ আঁকলেন বা হচ্ছে ফ্লো চার্ট ইউজ করলেন। তো সেটা হলে কি হবে যে যে একজন পরীক্ষার্থী ধরেন 3 পৃষ্ঠায় একটা উত্তর একদম নর্মালভাবে লিখে গেল, কিন্তু আপনি একটু ফ্লো চার্ট দিয়ে বা একটু ডাটা তথ্য ইনফরমেশন এগুলো একটু দিয়ে হাইলাইট করলেন, তো সেটা কিন্তু পরীক্ষকের দৃষ্টিতে মানে অনেক বেশি বোধগম্য হবে। হ্যাঁ, এবং আপনার সময়ও কম লাগবে এবং আপনি কিন্তু নাম্বারও সেখানে বেশি পাবেন। সুতরাং এই ব্যাপারগুলোতে একটু টেকনিক্যাল হতে হবে, এমন না যে আপনার প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আপনাকে এভাবে রেডি হতে হবে। আপনি একটা কমন ফরম্যাট কিন্তু এক্ষেত্রে তৈরি করতে পারেন। আপনি ধরেন একটা সমসাময়িক ইস্যু নিয়ে পড়ছেন, আপনি আপনার মতো করে কয়েক জায়গা থেকে কিছু ইনফরমেশন গুছিয়ে আপনি একটা খাতায় লিখে দিতে পারেন। এটা কিন্তু আপনার বাংলা রচনার ক্ষেত্রে লাগতে পারে, আপনার ইংলিশ এসে লেখার সময় লাগতে পারে, বা আপনার যে বাংলাদেশ বিষয়াবলী আছে বা আন্তর্জাতিক বিষয়াবলী আছে, যে কোনো জায়গায় যখনই এই টপিকটা নিয়ে প্রশ্ন আসবে আপনি কিন্তু এটাকে সুন্দর করে সেখানে উপস্থাপন করতে পারেন। সুতরাং আপনাকে আসলে একটু টেকনিক্যাল হতে হবে। অনেক প্রতিযোগীর ভিড়ে নিজেকে যদি প্রমাণ করতে চান এবং অনেক বেশি ভালো নাম্বার পেতে চান, তাহলে কিন্তু আপনাকে এইসব ব্যাপারে একটু কৌশল অবলম্বন করতে হবে। আর আপনি অবশ্যই এই ক্ষেত্রে আপনার যারা সিনিয়র আছেন বা যারা সফল আছেন, যারা আপনার সহকর্মী যারা এই সমস্ত ব্যাপারে অভিজ্ঞ আছেন, বা সিনিয়র বা অন্যান্য শিক্ষক যারা আছেন, সবার কাছ থেকেই কিন্তু আপনি হেল্প নিতে পারেন। হেল্প নিতে দোষের কিছু নাই, সবার কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু আপনি আপনার প্রস্তুতিটাকে অনেক বেশি স্ট্রং করতে পারেন। তো আজকে লিখিত পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার এই কৌশলগুলো আমি আলোচনা করলাম। তো আশা করছি আপনাদের লিখিত পরীক্ষার সময়ে এই পরামর্শগুলো কাজে লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ।